আশা করি সবাই ভালো আছেন, আর সবসময় সেই কামনাই করি যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানে থাকেন, যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার এক ভিউয়ার্স রাকিব খান নাম কুসুখের থেকে আসছিল আমার সাথে দেখা করার জন্য, মানে খুবই এক্সাইটেড, দেখা করবি তো, আসলো দেখা করলো। আর আমার জন্য একটা টি শার্ট নিয়ে আসছে, এই যে সুন্দর আছে টি শার্টটা। যাই হোক, উনি আমার মাপও জানে না, আমার কি ভিডিও দেখছে, কিন্তু টি শার্টটা আছে একদম পারফেক্ট লাগছে আমার। তা 10-15 মিনিট ছিল আমার সাথে, দুজনে মিলে কফি খাইলাম। তো ইউটিউব করে আর কি রে, বা মানুষের ভালোবাসা পেলাম প্রচুর, ঠিক আছে, এটাই পাওয়া, সবচেয়ে বড় পাওয়া এটা। এটা আসলে টাকা দিয়ে পাওয়া যায় না। তো আজকে যেটা এখানে হলো সিসিঙ্গার আলু ভাজি, তাহলে টকের তরকারি আপনার ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল, আর এটা হলো ডিমের তরকারি, এটা হলো সামুদ্রিক মাছ দিয়ে আপনার গরম মশলা দিয়ে একটু ঝোল। আসলে অনেকেই দেখা করতে চায়, আসলে সবার সাথে দেখা করা সম্ভব না, অনেকে বিদেশে থাকে। তবে রাকিব ভাইকে বলবো, আপনি গিফটটা না আনলেও চলতো, আপনি আসছেন আমি অনেক খুশি হয়েছি। একজন অচেনা মানুষ আসছে, দেখা করছি, কথা বলছি, কফি খেয়েছি, এটাই অনেক কিছু, এটাই আসল বড় ব্যবসা। গিফটের দরকার হয় না, আবার দাওয়াত দিয়ে দিচ্ছে যাওয়ার জন্য। ওনাদের একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, ওখানে খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে সবাই। আর দেশের সমস্যা করে যাবো অবশ্যই, অবশ্যই ডিমের তরকারি রান্না করলে আবার এইভাবে রান্না করে কেটে কেটে, তাহলে তো ফ্লেভারটা বেশি আসে। আস্তা ডিম দিয়ে যদি করেন আপনার ফ্লেভারটা কম পাবেন ডিমে। আসলে এখন বর্তমানে অনেক খাবারের ফ্লেভার নাই বললেই চলে, পাওয়া যায় না। মাছের মধ্যে আপনি ইলিশ মাছের ফ্লেভারটা এখনও আছে, অন্যান্য মাছের ফ্লেভার নাই তেমন। ফ্লেভারটা কমে যাওয়ার কারণটা বুঝতে পারতেছি না, প্রত্যেকটা খাবার তো মেডিসিন ইউজ করে, এটার কারণ হতে পারে একটা। আবার কোনো কোনো ফলের মধ্যে এখন মেডিসিন দিয়ে আপনি ফ্লেভার বানানো হয়, স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর।
সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছটা আমার কাছে অত সুস্বাদু মনে হয় না। এটা সুস্বাদু না মনে হওয়ার কারণ আছে, সামুদ্রিক প্রত্যেকটা মাছে একটু শুটকির গন্ধ আছে, শুটকির গন্ধটা আবার আমার কাছে বেশি ভালো লাগে না, এটা মেইন কারণ। কিন্তু এটারও একটা মজা আছে, যারা খায় অনেকে সামুদ্রিক মাছটা অনেক পছন্দ করে, আর সামুদ্রিক মাছটা পছন্দ হোক আর না হোক খাওয়া ভালো। কারণটা বিশেষ করে হার্টের জন্য ভালো, তাদের হার্টের সমস্যা আছে, ডাক্তার তো বলে তাদেরকে সামুদ্রিক মাছ বেশি খাওয়ার জন্য, ইলিশ মাছ খাওয়াও হার্টের জন্য ভালো। ইলিশটাও তো সামুদ্রিক মাছই, ডিম ছাড়ার সময় আপনার নদীতে আসে। এই মাছটা ভালোই খারাপ না, কিন্তু শুটকি শুটকি গন্ধ আছে, এই গন্ধটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তবে খাওয়া উচিত, সব কিছু ভালো লাগলে খাইতে হবে, তেমন কোনো কথা নেই। অনেক ব্যবস্থা আমার বলতে পারেন যে আপনার তো সবই ভালো লাগে, ঠিক আমার কোনো কিছু খারাপ লাগে না, সবই খাইতে পারি, বাঙালি খাবার হয়ে গেছে, ভাত মাছ নিরামিষ ডাল মাছ জানি না, সমস্যা নেই। প্রেশার টেশার যাদের আছে তাদেরকেও এই সামুদ্রিক মাছ খাওয়া ভালো প্রেশারের জন্য, ডাক্তাররা বলে আর কি এগুলো খাওয়ার জন্য দেয়। কিন্তু আমাদের সামুদ্রিক মাছ খুব কম পাওয়া যায়, ভিটামিনের মাছ বেশি। তবে ইদানিং কিছু কিছু সুপার শপগুলোতে মানে সি ফুড পাওয়া যায়, সি ফিশগুলো বিজয়সারণীতে একটা আসলো আগে দেখতাম, কিছু সামুদ্রিক মাছ বিক্রি করে, সি ফিশ সেন্টার। তো যা কিছুই খাই আমার কাছে এটাই বিশেষ মজা লাগে খাইতে, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, ব্যাং মাছ, আমার অনেক ভিউয়ার্সরা এই তরকারিটা রান্না করে খাইছে, সবাই ভালোই বলছে।
পাড়াবাড়ি খাওয়া হইলো, সব আমাদের বাঙালি খাবার। তো রাকিব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য গিফট আনার জন্য। আর নেক্সটে যদি দেখা হয় বা আসেন, কখনোই আর গিফট আনবেন না আশা করি, কারণ আমার এগুলো পছন্দ না, গিফট দরকার নেই। আপনি আসবেন, দেখা করবেন আমার সাথে, দুজনে চা খাবো, আড্ডা মারবো, এইটাই, এইটুকুই সম্পর্ক থাকা উচিত, গিফট আনা উচিত না। ঠিক আছে, আনবেন না আশা করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।